নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই ধনে পাতা চাষ করা যাবে, আর শীতকালের পরেও অন্যান্য পরিবেশে ধনে পাতা চাষ করা যায়, কিন্তু আমি এই দেশি ধনে পাতার কথা বলছি না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের বিদেশি ধনে পাতা চাষের গল্প নিয়েই বলছি। এটি হলো এমন একটি ধনে পাতা, এটি সারা বছরই চাষ করা যায়, যে কোনো মাটিতে এর চাষ করা অতি সহজ। কীভাবে চাষ করতে হবে, মাটি কীভাবে তৈরি করতে হবে, টবে চাষ করতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, দানা কীভাবে পাবেন, সমস্ত কিছু আমার এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি চাষ করা অত্যন্ত সহজ, কী পদ্ধতি অবলম্বন করতে হবে, কীভাবে চাষ করতে হবে, আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এই বিলেতি ধনে পাতা চাষের জন্য আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম হচ্ছে মাটি তৈরি। মাটি তৈরি কী কী দিয়ে তৈরি করা হচ্ছে, আমরা প্রথমে টবের নিচে নারকেল ছোড়া দিচ্ছি, তার উপরে এই বেশ কয়েক রকম মাটি এর মিশ্রণ করে সেই টবের ভেতর দিয়ে তারপরে গাছটা রোপণ করছি। এরকম বেশ কিছু জিনিস, যেমন দোআঁশ মাটি, জৈব সার, কেঁচো সার, পাতা পচা সার, বালি এবং অন্যান্য আরও কিছু আছে। বিলিতি ধনে পাতা যে কোনো সময়ে যে কোনো মাটিতে হবে, তবে জৈব পদার্থযুক্ত বেলে দোআঁশ মাটি হচ্ছে বিলিতি ধনে পাতা চাষের উপযুক্ত মাটি। এরকম মাটি যাবতীয় সমস্ত কিছু দিয়ে আমি মিশ্রণটা তৈরি করলাম। এই যেগুলো দেখানো হলো বেলে দোআঁশ মাটি তৈরি করার জন্য, বেলে মাটি তো সহজে পাওয়া যাবে না, তাই আমরা দোআঁশ মাটির সঙ্গে ওই জৈব সার, কেঁচো সার, বালি, পাতা পচা সার এইরকম সমস্ত কিছু মেশালাম। এবার আমি যে টবগুলো রেডি করেছি, সেই টবের নিচে একেবারে নারকেল ছোড়া যে ছেঁড়া অংশগুলো দিলাম, তার উপরে ওই মাটি মিশ্রণ দিয়ে এই যে চারাগুলো, আপনি এই চারাগুলো যদি আপনার তৈরি থাকে তাহলে আপনি টবে বসান, আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে বসাতে হবে। এর দানা সহজেই আপনি দোকান থেকে পাবেন, অথবা চারা কোনো দোকান থেকে বা কোনো নার্সারি থেকে বা পাড়া প্রতিবেশীর বাড়ি থেকে জোগাড় করতে হবে। একবার যদি আপনি গাছটা তৈরি করতে পারেন তাহলে দানা কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন। এই গাছ বড় হবে, বড় হয়ে দানাগুলো খুব সুন্দরভাবে হয়। কীভাবে দানা কালেকশান করতে হবে সেখানেও এই ভিডিওতে একটু দেখানো হয়েছে। এইভাবে মাটি একটু পাহাড় মতো করে, একটু চূড়া মতো করে গাছটি বসাবেন, যাতে জল গোড়ায় না বসে দুদিকে যেন বয়ে যায়। এরকমভাবে আমার যতগুলি চারা আমার ছিল সেইগুলি আমি তুলে অনেকগুলি টবে তৈরি করে আমি লাগালাম। এখানে দেখানো হয়েছে বেশ কয়েকটি কেনা টব, এবং যে টবগুলো আমি তৈরি করেছি সেগুলো হচ্ছে বিভিন্ন বাড়ির যে ফেলে দেওয়া দ্রব্য প্যাকেট, সেগুলো কাটা থেকে এই টবগুলো বানিয়ে এই ছাদ বাগানে আমি এই লাগিয়েছি। বিভিন্ন দিন আমি এই গাছগুলোতে ভিডিও করেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। এগুলো লাগানোর পরে এই ফুল এসে যাচ্ছে, তার মানে এই কাঁটা কাঁটা যে শিরাগুলো এসছে এখানে থেকে নতুন ফুল হবে, এবং সেই ফুল থেকে আবার দানা হবে। এই দানাগুলো আপনি পরের বছরের জন্য রেখে দিতে পারেন বা ওই দিনই লাগাতে পারেন ওই সময়ে। এইভাবে আমার বেশ কিছু বিলিতি ধনে পাতা মাটিতেও হয়েছিল, সেখানে আমি তুলে আমি আমার রন্ধনে কাজে লাগাচ্ছি। এই পাতা অনেক শক্ত মজবুত, এবং এটিকে থেঁতো করেও আপনি ব্যবহার করতে পারেন মিক্সার গ্রাইন্ডারে, মিক্সিতে আপনি এগুলোকে মিক্সি করেও আপনি রান্না করার কাজে লাগাতে পারেন। এই পাতাগুলোর স্বাদ এবং সেন্ট প্রায় দেশি ধনে পাতার মতো, শুধু এর রূপটা আলাদা। এরকম মাটিতে আমার বেশ কিছু বিলিতি ধনে পাতা আছে, সেগুলো আপনাদের দেখালাম। আপনারা মাটিতেও আপনারা দেখতে পাচ্ছেন চাষ করা যাবে, আবার টবে তো চাষ করা যাবেই। এই হচ্ছে দানা রূপ। গাছটা বড় হয়ে গেলে একটু কাঁটা কাঁটা মতো ফুল আসবে, এবং সেখান থেকে ফলগুলো জিরের দানার মতো সংগ্রহ করবে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম তথ্য আর যাতে না মিস হয় সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।